তোমার দাড়িটা কি কেটে ভালো লাগছে নাকি দাড়ি অবস্থায় ভালো ছিল তুমি বলো তো? দাড়ি অবস্থায় ভালো ছিল। দাড়ি অবস্থায় ভালো ছিল, দাড়িটা কেটে যেন একটা খারাপ লাগে। তোমার এত বড় দাড়ি আছে বলে কি তোমার ওরকম মনে হচ্ছে? হতে পারে আমার দাড়ি আছে বলে এরকম মনে হচ্ছে। তুমিও দাড়িটা কেটে দাও না, কেমন লাগে আমাদের একটু বলবে? আমি দাড়ি কেটে দিলে তো আমাকে কেউ চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? আমাকে লোক চিনতে পারছে না? কাটবো। তোমার মতো এত ঘন দাড়ি আমার নেই বুঝলে, তোমার যে ঘন দাড়িটা আছে কাটবো কাটবো। হ্যাঁ সময় এলে চলো আমরা একদিন একটা টার্গেট নিই সবাই মুকুন্দ হওয়ার। হ্যাঁ চলো, সরি মাকুন্দ হওয়ার। মুকুন্দ নয় মাকুন্দ, মাকুন্দ হওয়ার। মাকুন্দ বিয়ে করুনি, তার আগেই যেরকম চুল ফুল পেকে গেলে কি করে হবে? কি করবো ভাই, টেনশনে ভাই, পয়সা নেই। কেন পয়সা নেই? খাওয়া হচ্ছে না ভাই দিদিনে। ইউটিউব তো কোটি কোটি টাকা দিচ্ছে তোমাকে। ইউটিউব মোদেরকে টাকা দিচ্ছে না ভাই। মোদেরকে? কাদেরকে দিচ্ছে? মোদেরকে টাকা দিচ্ছে না, মোদের মতন যারা ভিডিও বানাচ্ছে ভালো ভালো ভিডিও তারা যদি দিচ্ছে। তা ভালো ভিডিও কি আমরা বানাচ্ছি? আমি একা দাড়িওয়ালা লোক নেই এখানে, এই একজন আছে দাড়িওয়ালা। না তোমার দাড়িটা একটু বেশি বড়, ছোট্ট দাড়ি ছোট্ট। আমার তো ভাই কেটেই দিয়েছি দেখতে পাচ্ছো তোমরা, আমার দাড়ি ছিল মোটামুটি আমি কেটে দিয়েছি। একটু গালটাকে সরু করতে হবে, গালটা সরু করলে কেমন লাগে সেটাও একটু দেখার আছে।